আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম সিম্পলভাবে শেয়ার করব পোলাও, আর সাথে শেয়ার করব চিকেন কোপ্তা কারি রেসিপি। সব সময় তো মুরগি মাংস একই রকম করে রান্না করে খেতে ইচ্ছা করে না, তবে মাঝে মধ্যে এইভাবে করে অন্যরকম একটু ট্রাই করলে খুবই ভালো হয়, সবাই খুবই পছন্দ করে। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, বুকের অংশটা তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আদা কুচি, রসুন কুচি আর তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এগুলো আমি ভালো করে পাটায় পিষে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় পিষে নিলে একটু ভালো হয় আর কি। এই যে দেখুন, এবার পাটায় পিষে নিচ্ছি এগুলা। এই যে দেখুন, পিষা হয়ে গিয়েছে মোটামুটি। তো একটা বাটি তুলে নিয়েছি, বাটিতে তুলে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, তারপরে হাফ চা চামচ থেকেও কম হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর অল্প আমি ভাত বেটে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। বাটটা দিলে একটু মানে বার্নিংটা একটু ভালো হয় সেই জন্য। তো এই যে এবার সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ পিষে দিয়েছি, আমি আর এক্সট্রা কোনো গুঁড়ামরিচ অ্যাড করলাম না, আমি পরে রান্না করার সময় গুঁড়ামরিচ অ্যাড করবো। এই যে দেখুন, ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতটা ধুয়ে নিব, হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিব। এই যে দেখুন, তো হাতটা তেল লাগিয়ে নেওয়ার পরে এবার গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছে, বাটার সময় একটু চিকেনের মধ্যে একটু পানি রয়ে গিয়েছিল, তো আপনারা আরও পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন আর কি। তো এই যে দেখুন, আমি সবগুলা গোল গোল করে এবার বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু পুরানো কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। পরিমাণ মতো তেল দিয়ে এগুলো একটু হালকা ফ্রাই করে নিব, একদম বেশি ফ্রাই করবো না, জাস্ট একটু হালকা ফ্রাই করবো, এগুলো আবার রান্না করবো সেই জন্য আর কি। তো এই যে দেখুন, একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম, তো একটু নরম ছিল কিন্তু যখন তেলে দিয়ে দিলাম এগুলো শক্ত হয়ে গিয়েছে, তো ব্রাউন কালার হয়ে আসছে, তুলে নিচ্ছি। অন্যগুলোও দিয়ে দিলাম, এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর তুলে নিব। তো এই যে দেখুন, সব হয়ে গিয়েছে। এভাবেও করেও খাওয়া যায়, আর একটু ডিপ ফ্রাই করলে এভাবেও খাওয়া যাবে। তো আমি এবার চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো তেলটা মনে হচ্ছে কম হবে, আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে, তো ওইটা আপনারা কম বেশি করে দিবেন আর কি। তো তেলটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিব আমি গরম মশলা। গরম মশলা এখানে আমি লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে একটু হালকা ফ্রাই করে নিব। তো ফ্রাই করা হয়ে গেলে তারপর এখানে মশলা অ্যাড করে দিব। তার আগে একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো সেই জন্য। তো এবার আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আপনারা কম বেশি করে দিতে পারেন। তো তারপর 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর কিছুটা পরিমাণ লবণ। জালটাও আপনারা কম বেশি করে দিতে পারেন। তো এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এগুলো কষাইতে থাক। অন্যদিকে আমি পোলাও রান্না করবো সেই জন্য অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল আর ঘি অ্যাড করে দিলাম, তারপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে এখানেও আমি গরম মশলা অ্যাড করে দিব। তো আমি অন্যদিকে মশলাটা কষাইতে কষাইতে দিকে পোলাওটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি চালটা ধুয়ে রেখেছিলাম আরও 5 মিনিট আগে, চিনি গুঁড়া চাল, এখানে 3 পট চাল ধুয়ে রেখেছিলাম আর কি। তো এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। চালটা যত ভালো করে কষানো হবে তত পোলাওটা সুন্দর হয় আর কি, ঝরঝরে হয়। তো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 3 পটের জন্য 6 পট পানি রেখে দিয়েছিলাম গরম করে, তো ওগুলো আমি অ্যাড করে দিলাম। ওগুলো অ্যাড করা হয়ে গেলে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম, তো এটা রেখে দিলাম, এটা হইতে থাক। অন্যদিকে 2-3 মিনিট পরে এসে দেখি মানে ব্লক চলে এসেছে এটা, তো এবার আবার একটু নেড়ে দিলাম। তো ওটা আর একটু পানিটা টানতে থাক। এদিকে মোটামুটি মশলাটা কষিয়ে গিয়েছে, এখানে আমি এই যে কোপ্তাটা অ্যাড করে দিচ্ছি। তো কোপ্তাটা অ্যাড করে দেওয়ার পর এটা নেড়ে ছেড়ে এটাও ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। তো এটা নেড়ে ছেড়ে ঢেকে দিলে অন্যদিকে আমি পোলাওটা ততক্ষণে প্রসেস করে নিব আর কি। তো এই যে দেখুন, এটা ঢেকে দিলাম, এটা কষাইতে থাক। অন্যদিকে মোটামুটি পোলাওটা পানিটা অনেকটা টেনে গিয়েছে, তো এবার আর একটু নেড়ে ছেড়ে এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে পানিটা অনেকটা টেনে গিয়েছে, এ পর্যায়ে আমি তাওয়াতে বসাই দিব। তাওয়াতে বসিয়ে দিলে আর নিচে লাগবে না। দেখুন ঢেকে দিলাম, এবার তাওয়াতে বসিয়ে দিচ্ছি। তো আমি প্রায় 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম, এটা হইতে থাক। অন্যদিকে কোপ্তাটা কষানো হয়ে গিয়েছে, তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব, এখন একটু নেড়ে ছেড়ে সুন্দর কালার আসছে মাশাল্লাহ। তো এখানে আমি বেশি পানি দিব না, যেগুলো তো যা যাতে মানে মাখা মাখা হয় অতটুকু পানি দিব আর কি। তো এই যে পানিটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন।
তো মোটামুটি হয়ে গিয়েছে রান্নাটা। এই পর্যায়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিব আর কি আর একটু রান্না করে। তো ধনে পাতা বেশি ছিল না, অল্প ছিল, ওগুলো অ্যাড করে দিলাম। তো ধনে পাতাটা দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি আর কি। তারপরে যে দেখুন মাশাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। তো এবার আমি নামিয়ে নিব আর কি, নামিয়ে তারপর পরিবেশন করে নিব। তো অন্যদিকে পোলাওটা হয়ে গিয়েছে, ততক্ষণে পোলাওয়ের মধ্যে উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। পোলাওটা হয়ে গিয়েছে, আমার কোপ্তাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব আর কি। তারপর গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে নিব আর কি। তো শুক্রবার ছিল, শুক্রবার তো একটু অন্যরকম, সবাই পছন্দ করে আর কি, একটু ভালো কিছু রান্না খেতে পছন্দ করে। তো এই যে দেখুন নামিয়ে পরিবেশন করে নিলাম, তারপর গোসল করে নামাজ পড়ে খেতে চলে আসলাম। তো মাশাল্লাহ দেখুন কালারটা আর ভিতরেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পোলাওটা মাশাল্লাহ কত ঝরঝরো হয়েছে দেখুন। তো আপনারা একবার ট্রাই করতে পারেন, রেসিপিগুলো ফলো করে করলে খুবই সুন্দর হবে। কোপ্তাটা একবার ট্রাই করবেন অবশ্যই, আমি একদম বলবো কোপ্তাটা একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট হয়েছিল। তো এমনি নর্মাল চিকেন সবসময় খেতে ইচ্ছা না করলে এভাবে একবার ট্রাই করতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।